যে স্ত্রী সন্তান পরিবারের জন্য এত কিছু করেছে, বিপদের সময়ে সেই স্ত্রী সন্তানরাই পাশে নেই, পাশে নেই তার শত কুকর্মের সহযোগীরা। সুবিধা সবাই ভোগ করলেও সাজা ভোগ করতে হচ্ছে শুধু নিজেকেই। বলছি মানুষরূপী নরপশু প্রদীপের কথা, কারাগারে যে কিনা কাউকে পাশে না পেয়ে রাগে ক্ষোভে ফেটে পড়ছে, হুমকি দিচ্ছে স্ত্রী সহ সুবিধাভোগীদের। কারাগারে বসে প্রদীপ কাকে কি হুমকি দিচ্ছে তার বিস্তারিত জানাবো ভিডিওটিতে। এছাড়া তার স্ত্রী চুমকির সবশেষ অবস্থান ও প্রদীপের এলাকাবাসীর কিছু বিশেষ বক্তব্য জানতে ভিডিওটির পুরোটা সময় আমাদের সাথেই থাকুন। চাঞ্চল্যকর মেজর সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ মাথায় নিয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কারাগারের কনডেম সেলে এখন বড় অসহায়। এর উপর তার কুকর্মের সহযোগী এবং শতকোটি টাকার চাঁদাবাজির ভাগিদার কাউকে পাশে না পেয়ে প্রদীপ চরম ক্ষুব্ধ ও হতাশ বলে জানা গেছে। এমনকি স্ত্রীকেও হুমকিমূলক কথা বলার গুঞ্জন উঠেছে। যে স্ত্রী পরিবারের জন্য এত সব করেছে, বিপদের দিনে তাদের ছায়াও দেখতে না পেরে খুবই রাগান্বিত প্রদীপ। তৎকালীন কুখ্যাত খুনি এরশাদ শিকদারের বেলায় যেমনটা ঘটেছিল ঠিক তেমনটাই ঘটেছে প্রদীপের বেলায়ও। কারো বিপদের বেলায় কেউ পাশে নেই, বিপদের দিনে পাশে নেই প্রদীপের স্ত্রী চুমকি। দুই ছেলে সন্তান নিয়ে তিনি বর্তমানে কোথায় আছেন সে সম্পর্কে কেউই কিছু জানে না। কিন্তু চট্টগ্রামের কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকায় রয়েছে এই দম্পতির ছয়তলা অট্টালিকা লক্ষ্মীকুঞ্জ। সেই লক্ষ্মীকুঞ্জ এখন কেমন আছে, কেই বা থাকেন ওই ভবনটিতে, সেই খোঁজ নিয়ে জানা গেছে চট্টগ্রাম কোতোয়ালি থানার পাশ ধরেই একটু সামনে গেলেই পাথরঘাটা গির্জা, সেখান থেকে কয়েকশো গজ দূরে সেন্ট প্লাসিডস স্কুল, এর একটু দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে প্রদীপের লক্ষ্মীকুঞ্জ ভবনটি। সরেজমিনে দেখা যায় ভবনটির কেয়ারটেকারের দায়িত্ব পালন করছেন টুকু মিয়া নামের এক ব্যক্তি। বাড়িটি প্রদীপ কুমার দাসের বলে জানালেও এর বাইরে তিনি কোনো তথ্য দিতে রাজি হননি। ভবনের সামনে চৌধুরী স্টোর নামে একটি ছোট্ট দোকান, এই দোকানে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান প্রদীপের ঘটনার পর থেকেই তার স্ত্রী চুমকিকে এ এলাকায় আর দেখা যায়নি, তিনি কোথায় আছেন কেউ বলতে পারেন না। ভবনের মূল ফটকের সামনে দাঁড়িয়ে থাকা অরুণ কর্মকার নামের অপর এক ব্যক্তি জানান লক্ষ্মীকুঞ্জে এখন ভাড়াটিয়া ছাড়া আর কেউ থাকেন না। ছয়তলা এই ভবনে ১২টি ফ্ল্যাট রয়েছে, এর মধ্যে একটি ফ্ল্যাটে থাকতেন প্রদীপের পরিবার, বাকি ১১টি ফ্ল্যাট ভাড়া দেয়া। প্রদীপ টেকনাফ থানার ওসি থাকার সময় মাঝে মধ্যে এখানে আসতেন, দু একদিন থেকে আবার চলে যেতেন। বর্তমানে এই ভবনে প্রদীপের কোনো স্বজন থাকেন না। শিমুল চন্দ্র দাস নামের এক ব্যক্তি বলেন লক্ষ্মীকুঞ্জের প্রতিটি ফ্ল্যাট মাসিক ১৮ থেকে ২০ হাজার টাকায় ভাড়া দেয়া, প্রতি ফ্ল্যাটে ভাড়াটিয়া আছে। নগরীর প্রাইম লোকেশনে হওয়ায় এই ফ্ল্যাটগুলোর চাহিদা এবং ভাড়া দুটোই বেশি। দুদক সূত্র জানায় লক্ষ্মীকুঞ্জ ভবনটি প্রদীপের স্ত্রী চুমকির নামে। দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে চুমকি তার স্থাবর সম্পত্তি হিসেবে এই ভবনটিকে দেখিয়েছেন। সম্পদ বিবরণীতে ৮৬,৭৬,০০০ টাকা মূল্যের ৪% জমি ও জমিটিতে এই ভবনটি নির্মাণ করতে ১৩,৫০,০০০ টাকা খরচ করা হয়েছে বলে দুদকের কাছে হিসাব বিবরণীতে জমা দেওয়া হয়েছে। দুদক সূত্র জানায় প্রায় ৪ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের দায়ে ২০২০ সালের ২৩ আগস্ট ওসি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম ২ এর সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজউদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলার এজাহারে বলা হয় স্বামী ওসি প্রদীপ কুমার দাসের ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধ লব্ধ অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর পূর্বক একে অপরের সহযোগিতায় ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন চুমকি। মামলা হওয়ার পর থেকে চুমকি পলাতক আছেন। উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল চাঞ্চল্যকর সিনহা হত্যা মামলার রায় ঘোষণা করেন। এতে ১৫ আসামির মধ্যে প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়। রায়ে ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর ৭ জনকে খালাস দেয়া হয়। এই দুর্দিনে সুবিধাভোগীরা কেউই পাশে নেই প্রদীপের। প্রদীপ কুমার দাস টেকনাফের ওসি থাকার সময় গুম, খুন, নারী ধর্ষণ, মাদক ব্যবসা ও বন্দুকযুদ্ধের নামে কুখ্যাত ক্রসফায়ার এবং শতকোটি টাকার লুটপাট সহ কোনো অপকর্ম নেই যা সে করেনি। এ সময় বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে ক্রসফায়ারে খুন করেছে ২০৪ জন নিরীহ মানুষ। তখন তার অপকর্মের সহযোগী ছিল সাবেক পরিদর্শক লিয়াকত আলী, স্থানীয় বড় বড় রাজনৈতিক নেতা ও তার ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা। আর তখন প্রদীপের কাছ থেকে সুবিধা নিয়ে তার অপকর্মের সমর্থন দিয়েছিল কিছু চাটুকার মিডিয়াও। এখন কারো খবর নেই, থাকার কথাও নয়। যেখানে স্ত্রী সন্তান পরিবারই পাশে নেই, সেখানে দুধের মাছিরা কিভাবে থাকবে? আর তাদের না থাকাটাই উত্তম, তাতে যদি শিক্ষা হয় প্রদীপ নামের এই অন্ধকারাচ্ছন্ন পাপিষ্টদের। ভিডিওটি শেষ করব প্রদীপের এলাকার
সবশেষ পরিস্থিতির কথা জানিয়ে। টেকনাফ পৌরসভার উপরেই বাজার। দুপুর ১২টার কাছাকাছি আলমদিনা চা দোকানে ১৩ থেকে ১৪ জন ক্রেতা, কেউ চায়ের কাপে চুমুক দিচ্ছেন, কেউ ফরমাস দিয়ে চা সহ অন্য খাবারের অপেক্ষায়। বাজারের মাছ বিক্রেতা শাহাবুদ্দিন চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, অপরাধের মাত্রা বেশি হয়ে গেলে ধরা পড়বেই, প্রদীপেরও এই দশা হয়েছে, পাপ বাপকেও ছাড়ে না। শাহাবুদ্দিনের কথার সঙ্গে সুর মিলিয়ে পাশে থাকা শুক্কুর আলী বললেন, দ্রুততম সময়ের মধ্যে প্রদীপের ফাঁসির রায় হয়েছে। টেকনাফের মানুষ এ রায়ের দিকে তাকিয়েছিল, তার আতঙ্কে টেকনাফের মানুষের ঘুম হারাম হয়ে গিয়েছিল, কখন কাকে ধরে নিয়ে মেরে ফেলে তার ঠিক ছিল না। শুক্কুর আলীর পাশে থাকা হোটেল কর্মচারী সেলিম বলে ওঠেন, এখন দ্রুত রায় কার্যকর হলেই হয়, টেকনাফের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র পাওয়া যায়। শাহাবুদ্দিন শুক্কুরদের সঙ্গে কথা বলার ফাঁকে চা দোকানে ঢোকেন নির্মাণ শ্রমিক মোহাম্মদ জাহাঙ্গীর। এক পর্যায়ে তিনিও এই আলোচনায় যোগ দেন। ক্ষোভের সঙ্গে জাহাঙ্গীর বলেন, ২০২০ সালের জুনে তার বাবার দুই চোখে আঙুল ঢুকিয়ে দেন ওসি প্রদীপ। বাবার বিরুদ্ধে অভিযোগ, তিনি বাস স্টেশনে সড়কের ওপর গাড়ির ইঞ্জিনের কাজ করছিলেন, সেই থেকে তার বাবা চোখে কম দেখেন, তাই এখন তাকে বাধ্য হয়ে চশমা পরতে হয়। প্রায় আধা ঘন্টা ওই দোকানে বসে দেখা গেল বিভিন্ন শ্রেণীপেশার অন্তত ৩০ জন লোক প্রদীপের অতীত কর্মকাণ্ড ও ফাঁসির রায় নিয়ে আলোচনা। শুধু ওই চা দোকানই নয়, টেকনাফের বিভিন্ন বাজার, বাস স্টেশন, টমটম স্টেশন, যেখানে মানুষের জমায়েত সেখানেই ঘুরে ফিরে প্রদীপকে নিয়ে আলোচনা। রায়ের পর টেকনাফ মডেল থানা, মেরিন ড্রাইভ সড়ক সহ টেকনাফের অন্তত ২০টি জায়গায় গিয়ে একইভাবে শোনা যায় প্রদীপ সম্পর্কিত কথাবার্তা। কেউ কেউ বলেন, প্রদীপ এত বেপরোয়া হলো কীভাবে? প্রদীপ একজন ওসি হয়ে যতজনের প্রাণ কেড়ে নিল তার গড় হিসেব করলে প্রদীপের কতবার ফাঁসি দেওয়া উচিত? প্রদীপ এত ক্ষমতার সাহস পেল কোথায়? প্রদীপ কি এমনটাই মনে করেছিল যে হাসিনা বা আওয়ামী লীগ সরকার আমাকে কিছুই করবে না, কারণ যাদেরকে খুন করেছে তাদের কথিত মাদক ইয়াবা কারবারির পাশাপাশি জামায়াত বলে চালিয়ে দেবে? আমাদের দেশের রাজনৈতিক কালচার বিভিন্ন কারণেই কখনো কখনো প্রদীপদের পক্ষে যায়, আর সে কারণেই তারা ক্ষমতার অহমিকা বোধ এবং দাম্ভিকতা দেখায়। অনেকের মন্তব্য, আমাদের দেশে বর্তমানে যারা পুলিশে চাকুরি করে বা যারা নতুন করে চাকুরিতে প্রবেশ করে তারা নিজেদের খুব প্রভাবশালী মনে করে, তারা একটা বিশেষ মহলের ক্ষমতা নিয়ে চলাফেরা করে। সব মিলিয়ে আড্ডা আলোচনার লোকজনের মনোভাব হলো, প্রদীপ সহ দুই আসামির ফাঁসির আদেশ হওয়ায় তারা খুশি, এই রায় দ্রুত কার্যকর চান তারা, তা না হলে টেকনাফবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসবে না। তাদের মতো আপনিও দ্রুত রায় কার্যকরের পক্ষে হলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখে প্রতিবাদের ঝড় তুলুন। মতামত জানিয়ে দিন প্রদীপের স্ত্রী সহ বাকি সহযোগীদেরও আইনের আওতায় আনা উচিত কিনা তা জানিয়ে। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন।